हेलो गाइस वेलकम टू माय चैनल खेलार बाणी। तो आमी आज के चले एलाम आरेकटा नतून भिडियो निये। आज के मेनलि देव डार्बी टिकिटेर आपडेट और दुरान कापेर टिकिट तुम्हारा कोथा दिए पाबे अनलाइने काटले और अफलाइने कोथा दिए पाबे सेटाओ तोमादेर देखिए देव और बोले देव, तोमादेर कोनो चिंता नहीं। तो तुम्हारा भिडियोटा स्किप ना करे देखते थाको। प्रथमे आसि डार्बी टिकिटेर कथा। सबाई कमेंट बक्स एकदम भरिए दिएछो, इन्स्टाग्रामे मेसेज करछो। इन्स्टाग्रामे जदि आमाके पार्सोनालि मेसेज करते जाओ ताहले इन्स्टाग्राम आईडिटा हलो अंडारस्को हिमन अंडारस्को मुखार्जी। तो तुम्हारा चेकआउट करे नियो और कमेंटे जरा करछो तादेरके बोली डार्बी टिकिट छाड़बे होच्छे 4 तारीख। आमार काछे जा आपडेट आछे 4 आगस्ट छाड़बे डार्बी टिकिट। टाइम जानी ना कटाय, किन्तु ओई 12टा कि 3टेर दिक दिए छाड़बे जेटुक आमार काछे आपडेट आछे 4 तारीखे छाड़ते पारे। तो तुम्हारा देखे नियो आगे जा आपडेट आसबे तोमादेर आमी दिते थाकबो भिडियो बनिए, तोमादेर कोनो चिंता नहीं। और अनेकेई कमेंट करछो जे दादा बुक माई शो दिए किभाबे टिकिट काटबो सेरकम एकटा भिडियो बनाओ। तो तोमरा यदि आरो यदि रेसपन्स दाओ ताहले आमी बनाबो, बानानोर मोटिवेशन पाबो, तोमादेर कोनो चिंता नहीं। और एबार बोली जे दुरान कापेर बाकी मैच डार्बी बादे तोमरा अनलाइने काटले सेटा कालेक्शन करबे कोथाय और अफलाइने कोथा दिए तोमरा पाबे। एई जे মোহামেডান ক্লাব, এই যে দেখতে পাচ্ছ এই বক্স অফিসটা করেছে, এখানেই তোমরা দুরান কাপের সব ম্যাচের তোমরা টিকিট পাবে যতটুকু আমার কাছে আপডেট আছে আগের বছরের মতন। আগের বছরও সেম করেছিল, সব ম্যাচের টিকিট এখান দিয়ে দিয়েছে ডার্বি ছাড়া, শুধু ফাইনালও পর্যন্ত দিয়েছিল এখান দিয়েই, অনলাইন অফলাইন দুটোই এখান দিয়েই তোমরা পাবে যদি কিছু চেঞ্জ না হয়। কারণ এদের তো ঠিক নেই, এতক্ষণ তোমরা দেখেই নিয়েছো হয়তো আগের ভিডিওটা, এতক্ষণ দাঁড়িয়ে 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 তারপরে বলে কোনো আপডেটও নেই। তোমরা এখনও পেজে গিয়ে চেক করতে পারো, কোনো আপডেট দেয়নি যে টিকিট দেবে কি না। কতক্ষণ 3-4 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, কোনো আপডেট ছিল না। আর আমি আর যাচ্ছিও না এখন মোহনবাগান ক্লাবের দিকে, কারণ শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। এতক্ষণ ভিডিও বানাচ্ছিলাম ইস্টবেঙ্গল মাঠে, তোমরা সেটাও দেখতে পাবে। আর এই আপডেটটা তোমাদের দেওয়ার জন্য এই ভিডিওটা আমি বানালাম। এখানে সব তোমরা টিকিট পেয়ে যাবে। 5 তারিখ ম্যাচ আছে মোহামেডানের কিশোর ভারতীতে, সেই টিকিটও তোমরা এখান দিয়ে পাবে, তোমাদের কোনো চিন্তা নেই, সব টিকিট তোমরা এখান দিয়ে পাবে। যদি কিছু, আবার বলছি, যদি কিছু চেঞ্জ না হয় তাহলে তোমরা সব টিকিটই এখান দিয়ে পাবে। আর মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠের যে খেলা আছে সেইগুলো কোথা দিয়ে পাবে বলে দিচ্ছি, সেইগুলো মাঠ দিয়েও পেতে পারো আবার এখান দিয়েও পেতে পারো। সেই আপডেট এখনও পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়নি, আপডেটটা এলে তোমাদের আমি জানিয়ে দেবো। আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা টিকিট ডার্বি ছাড়ছে না কেন। আবার আমি এই কোশ্চেনটা করছি, কেন ছাড়ছে না, অনেক কিছু প্রবলেম আছে মোহনবাগান নিয়ে, এর জন্যেই মানে ছাড়বে বলেও বন্ধ করে দিল সেদিনকারে। অনেক কিছু আমি যা শুনলাম, তোমাদের আমি বলছি না, কিন্তু অনেক প্রবলেম আছে ওই কারণেই সেদিনকারে ছাড়েনি। তো মেবি 4 তারিখ যেটা আপডেট আছে সেটাই ছাড়বে, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা কেটে নিতে পারবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে কমেন্ট করো। আমার ভিডিও বানাতো ভালো লাগবে যদি তোমরা সাবস্ক্রাইব করো আর কমেন্টও করো, তাহলে তোমাদের সব কমেন্টের আমি রিপ্লাই দিই সবারই, তোমাদের কোনো চিন্তা নেই। আর যারা যারা কোশ্চেন করছিলে যে ডার্বির টিকিট আপডেট কী, এই যে আপডেট দিয়ে দিলাম। আর 1000 সাবস্ক্রাইবার তোমরা যদি আমার পূর্ণ করে দাও একটা গিভ হয়ে রাখবো আমি, সেটা কি সারপ্রাইজ, সেটা যদি তোমরা সাবস্ক্রাইব দেখি না বাড়ে তখন আমি বলবো কি গিভ হয়ে আমি রাখবো, গিভ হয়ে রাখবো তোমাদের বললাম এই ভিডিওতে, কথা দিচ্ছি তোমাদের। তোমরা যদি 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও একটা গিভ হয়ে থাকবেই তোমাদের জন্য, সে খেলারই জিনিস বা কিছু হবে, খেলারই হবে, তোমাদের কোনো চিন্তা নেই, এটা তোমাদের বললাম। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।